জীবননাশের হুমকি 16 দিনের মাথায় চাকরি হারালেন দুদক কর্মকর্তা সহকর্মীদের মানববন্ধন উদ্বেগ টিআইবি কমেছে করোনা শনাক্তের হার 22 ফেব্রুয়ারি খুলছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিকের সিদ্ধান্ত 2 সপ্তাহ পর প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে রাজধানীর চকবাজার এলাকা থেকে মনির নামে একজনকে গ্রেপ্তার শুরু থেকে জমজমাট বাংলা একাডেমির বইমেলা বিক্রিও হচ্ছে আগের বছরের তুলনায় বেশি আসসালামু আলাইকুম নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে একএসটি এমটিবার শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর জীবননাশের হুমকি পাওয়ার 16 দিনের মাথায় চাকরি হারালেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফউদ্দিন এই ঘটনায় বৃহস্পতিবার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দুদক কর্মকর্তারা তবে দুদকের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন কয়েক দফা চাকরিবিধি লঙ্ঘন করায় তাকে অপসারণ করা হয়েছে তামজিদ সুমনের রিপোর্ট গত 30 জানুয়ারি হুমকি পাওয়ার কথা জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের খুলশি থানায় সাধারণ ডায়েরি করেন শরীফউদ্দিন আর 16 ফেব্রুয়ারি তাকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক আদেশের দিন থেকেই শরীফউদ্দিনের চাকরিচ্যুতি কার্যকর হবে বলে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনউদ্দিন আব্দুল্লাহ স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে শরীফের চাকরিচ্যুত হবার ঘটনায় ফুঁসে উঠেছে দুদক কর্মকর্তারা কার্যালয়ের সামনে মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করেন তারা এ সময় বিক্ষুব্ধরা বলেন কাজের ধরনের প্রয়োজনে অনেক হুমকি সহ্য করে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের দায়িত্ব পালনে কারো কোনো ভুল হলে তা শুধরে নেওয়ার সুযোগ দানের আহ্বান জানান তারা গতকাল আমাদের একজন কলিগকে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো ওনারা বুঝে এটা সমাধান করুক অনেক যে বিষয় যেটা আমাদের উপর হয় মাঝে মধ্যে ওই জিনিসগুলো ওনারা আমাদের উপর নিরাপত্তা দেখে পরে দুদক সচিব বলেন বিধি অনুযায়ী বরখাস্ত করা হয়েছে শরীফউদ্দিনকে তার বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ আছে জনাব শরীফ উপসহকারী পরিচালক চাকরিবিধি বিধিমালা 2008 অনুযায়ী যে বিধি বিধানাবলী মানা প্রয়োজন সেগুলো না মেনে অব্যাহতভাবে এই বিধির পরিপন্থী কাজ করে যাচ্ছিলেন যার কারণে তাকে চাকরি থেকে অপসারণ করেছেন দুদকের নাম ভাঙিয়ে যারা প্রতারণায় নেমেছেন তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান দুদক সচিব দুদকের নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন অফিস বা বিভিন্ন জনের কাছে বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যেতে পারে এরকম যদি কোনো কোথাও ঘটনা ঘটে আমাদেরকে জানাবেন কোনো প্রতারক দুদকের নাম ভাঙিয়ে কিছু করতে না পারে সে বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি চট্টগ্রামে দায়িত্ব পালনকালে হালনাগাদ ভোটার তালিকায় রোহিঙ্গাদের অবৈধভাবে অন্তর্ভুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালকসহ ইসির 4 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন শরীফউদ্দিন এছাড়া রাজনৈতিক ব্যক্তিসহ বেশ কিছু প্রভাবশালীর বিরুদ্ধেও মামলা করেছিলেন তিনি তামজিদ সুমন এনটিভি নিউজ ঢাকা এদিকে দুদক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তা দূর করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বৃহস্পতিবার টিআইবির বিজ্ঞপ্তিতে বলা হয় শরীফউদ্দিনের চাকরিচ্যুতি নিয়ে সংস্থাটির ভেতরে ও বাইরে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দুদকের প্রধান কার্যালয়ের সামনে তার সহকর্মীদের মানববন্ধনের মতো ঘটনা যেমন অভূতপূর্ব তেমনি উদ্বেগজনক টিআইবি বলছে চাকরিবিধি অনুযায়ী কোনো কর্মীকে অপসারণের এখতিয়ার দুদকের হাতে থাকতেই পারে কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত একজন দক্ষ ও সাহসী কর্মকর্তার সুরক্ষা নিশ্চিতের পরিবর্তে কেন এভাবে অপসারণের পথ বেছে নিতে হলো তা দুদকের কাছ থেকে জানার অধিকার জনগণের রয়েছে অন্যদিকে দুদক কর্মচারী আইন 54 এর 2 ধারাকে কালো আইন আখ্যা দিয়ে এটি বাতিল সহ দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফউদ্দিনকে অসাংবিধানিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন দুদক কর্মকর্তা কর্মচারীরা সর্বশেষ তিনি পটুয়াখালীতে দায়িত্ব পালন করেন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন দুদক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন সহকারী পরিদর্শক কৃষ্ণপদ বিশ্বাস সহ অন্যরা করোনা
মৃতত্বের হার 10% ঘরে নেমেছে, তবে বেড়েছে প্রাণহানির সংখ্যা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী সবশেষ 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 3,539 জন, শনাক্তের হার 10.24%। এর আগের দিন শনাক্তের হার ছিল 12.20%। সবশেষ 24 ঘন্টায় করোনায় প্রাণহানি হয়েছে আরও 20 জনের, যাদের মধ্যে পুরুষ 16 জন এবং 4 জন নারী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে 28,907 জনের। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 19,26,570 জন। আরও 11,800 জন সহ করোনা থেকে মোট সুস্থ হয়েছেন 17,27,866 জন। ষষ্ঠ শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষার্থীদের সরাসরি ক্লাস শুরু হবে আগামী 22 ফেব্রুয়ারি থেকে। তবে যাদের 2 ডোজ করোনার টিকা দেয়া আছে শুধু তারাই ক্লাসে যেতে পারবেন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আরও জানান, প্রাথমিকের ক্লাস 2 সপ্তাহ পরে শুরু করা সম্ভব হতে পারে। নজরানা চৌধুরীর রিপোর্ট। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর গত সেপ্টেম্বরে ক্লাসে ফেরে শিক্ষার্থীরা। কিন্তু এর মাত্র 4 মাসের মাথায় সংক্রমণ বেড়ে গেলে গত 21 জানুয়ারি থেকে আবারও স্কুল বন্ধ হয়ে যায়। সংক্রমণ কমে আসতে থাকায় আগামী 22 ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের আবারও ক্লাসে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 22 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে পাঠদান আবার শুরু হবে। শ্রেণীকক্ষে পাঠদান শেষ যখন বন্ধ হয়েছিল তার আগেই আমাদের ক্লাসের সংখ্যা যেরকম ছিল আমরা এখন শুরু করব সেই জায়গায়। তারপরে আমরা চেষ্টা করব সেই সংখ্যাকে আমরা পরিস্থিতি সাপেক্ষে বাড়িয়ে স্বাভাবিক অবস্থায় কবে যেতে পারি সেদিকে আমাদের চেষ্টাটি থাকবে। 22 তারিখের পর থেকে 10 দিন বা 2 সপ্তাহের মধ্যেই তারা আশা করছেন যে আমাদের প্রাথমিকের শিক্ষার্থীদেরকেও তারা শ্রেণীকক্ষে, আমরা শ্রেণীকক্ষে নিয়ে আসতে পারবো, এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে এটি আমরা আশা করছি। সরকারি হিসাব অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থী আছে 1,28,00,000-এর মতো। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছে 1,26,40,000, আর দ্বিতীয় ডোজ নিয়েছে 34 লাখ শিক্ষার্থী। স্কুল খোলার আগেই বাকিদের দ্বিতীয় ডোজ সম্পন্ন হবে বলে আশা শিক্ষামন্ত্রীর। যাদের শুধুমাত্র দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্পন্ন হয়েছে তারাই শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে এই পাঠ গ্রহণ করতে পারবেন। 21 ফেব্রুয়ারির মধ্যেই বাকি যারা আছে তাদের একদম অধিকাংশেরই দেয়া শেষ হয়ে যাবে দ্বিতীয় ডোজ। 12-র নিচে যারা তাদের টিকাদানের ব্যাপারেও একটা উদ্যোগ নেওয়া হয়েছে হচ্ছে এবং সেই কাজটিও আমরা যত দ্রুত পারি, এর সঙ্গে WHO-র অনুমোদনেরও কিছু বিষয় রয়েছে, সেগুলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর তারা এই বিষয়গুলো দেখছেন। শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে SSC ও HSC পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে এই 2 পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে পরীক্ষা থেকে কোনো বিষয় বাদ যাবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান মন্ত্রী। সবাই সংক্ষিপ্ত সিলেবাসে। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির কাছে দেবার আগেই প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটির সুপারিশ করা 10 জনের নাম ও কোন প্রক্রিয়ায় তাদের বাছাই করা হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করলেই আগামী জাতীয় নির্বাচন কেমন হবে তা বোঝা যাবে বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সার্চ কমিটি গঠনের আগে থেকেই প্রধান সহ নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার দাবি জানিয়ে আসছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের নেতারা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আয়োজন করা হয় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের, যেখানে এখন পর্যন্ত সার্চ কমিটির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে নতুন কিছু প্রস্তাব তুলে ধরা হয়। অনুসন্ধানের ভিত্তিতে পরিপূর্ণ সতর্কতা ও যথাযথ বিবেচনা শক্তি কাজে লাগিয়ে একটি প্রতিবেদন সহ 10 জনের চূড়ান্ত তালিকা তৈরি করা, রাষ্ট্রপতির কাছে প্রেরণের 3 দিন আগে প্রতিবেদনটি সহ চূড়ান্ত তালিকা জনগণের অবগতির জন্য প্রকাশ করা। অনুসন্ধান কমিটির কাজ সম্পন্ন হওয়ার পর কমিটি কাজের প্রসিডিং সহ একটি প্রতিবেদন প্রণয়নও প্রকাশ করা। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা প্রস্তাবিত তালিকায় কারা কাদের নাম প্রস্তাব করেছেন তা আবারও প্রকাশ করার দাবি জানানো হয়। আগের দুইটা রকিব কমিশন, হুদা কমিশন,
আমাদের ধারণা ছিল না, তারা এক দুই বছর কাজ করার পরে আমরা বুঝেছি যে তারা অযোগ্য বা পক্ষপাত দুষ্ট। কিন্তু এখন যদি স্বচ্ছ প্রক্রিয়ায় যে নির্বাচন কমিশন গঠন না হয়, তাহলে কিন্তু আমরা প্রথম দিন থেকেই বলতে বাধ্য হব যে এটা পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন, এদের নির্বাচন দেখা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই দুজনের কাছেই সাংবাদিকদের প্রশ্ন ছিল, প্রস্তাবিত তালিকায় নাম থাকার পরও কেন তারা নিজেদের নাম সরিয়ে নিতে আবেদন করেছেন? ব্যক্তিগত কারণে আমি বিবেচিত হতে রাজি না। সুজনের এই মাধ্যমে যাই কার্যক্রমটা করছি এটাই অব্যাহত রাখতে চাই। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। প্রেমে ব্যর্থ হয়ে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে মনির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভুক্তভোগী ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। তিনি গণমাধ্যমকে জানান, গত 12 ফেব্রুয়ারি প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে লালবাগ কেল্লার কাছ থেকে তুলে নিয়ে একটি বাসায় 5 দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে বুধবার ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর শাহবাগ এলাকার একটি নির্জন স্থানে ফেলে পালিয়ে যায় সে। পরে র্যাবের হাতে আটক হয়েছে অভিযুক্ত মনির হোসেন। বৃহস্পতিবার র্যাব জানায়, এর আগে বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে উত্তক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিয়েছিল মনির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই বিষয়টি, গণধর্ষণের বিষয়টি কিছুটা এড়িয়ে গেলেও সে আমাদেরকে বলেছে এই 12 থেকে 16 তারিখের ভিতরে সে তার সাথে দেখা করেছে এবং তার সাথে সে ছিল, এরকম একটি কথা সে আমাদেরকে বলেছে। বাট এখানে একটি বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে ভিকটিম যে নারী, তার মেডিকেল যে ফর্মালিটিস সেটি প্রক্রিয়াধীন। মেডিকেল ফর্মালিটিসের মাধ্যমে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে এখানে তার যে প্রধান অভিযুক্ত, যার প্রতি তার প্রধান অভিযোগ মনির হোসেন শুভ, তার ইনভলভমেন্ট কতটুকু। সরকারি বেসরকারি সব ধরনের ষাটোর্ধ্ব চাকুরিজীবীদের জন্য সার্বজনীন পেনশন স্কিম প্রণয়ন ও কর্তৃপক্ষ স্থাপন করতে অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বৃহস্পতিবার সকালে গণভবনে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন বিষয়ক উপস্থাপনা তুলে ধরে অর্থ বিভাগ। এ সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি বেসরকারি সহ সব ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব চাকুরিজীবীদের জন্য একটি সার্বজনীন পেনশন স্কিম প্রণয়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদকের অর্থ আত্মসাৎ মামলায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সহ 11 জনকে 5 বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে সোহরাব হোসেন সহ অন্যদের 10,000 টাকা করে জরিমানা করেছেন যশোরের স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন খন্দকার আল মনসুর সহ নড়াইল পৌরসভার সাবেক 3 কাউন্সিলর, ইজারাদার রফিকুল ইসলাম, পৌরসভার তৎকালীন সচিব শফিকুল আলম, সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান। নড়াইলের রূপগঞ্জে হাট ইজারা সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালত বৃহস্পতিবার এ রায় দেন বলে জানান পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম। তিনি বলেন, দণ্ডপ্রাপ্তরা 12 লক্ষাধিক টাকা আত্মসাত করেন, এদের মধ্যে 3 জন পলাতক। এবছর শুরু থেকেই জমজমাট বাংলা একাডেমির বইমেলা। বই বিক্রিও আগের বছরের তুলনায় বেশি হচ্ছে বলে জানিয়েছেন মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা ও স্টলের কর্মচারীরা। এবছর নতুন বইয়ের থেকে পুরনো গবেষণাধর্মী প্রবন্ধের কাটতি বেশি রয়েছে বলে জানিয়েছেন তারা। বইমেলার বৃহস্পতিবার তৃতীয় দিনে নতুন বই এসেছে 41টি। আরও জানাচ্ছেন মিজার রহমান। বাঙালির প্রাণের মেলা 21-এর বই মেলা। এবছর করোনার কারণে মেলা নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পরে শুরু হয়েছে। শুরু থেকেই বইমেলার ভিড় বেশ চোখে পড়ার মতো। এবছর গেল বারের চেয়ে বৃহৎ পরিসরে মেলার আয়োজন করায় পরিবার পরিজন নিয়ে সময় কাটানো ও পছন্দের বই সংগ্রহ করে তাদের স্বস্তির কথা জানিয়েছেন দর্শনার্থীরা।
বইমেলায় প্রতি বছরই আসা হয়, সায়েন্স ফিকশন খুব পছন্দ, পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য আমার কাছে খুব স্বাচ্ছন্দ্য ফিল করে ফ্যামিলি নিয়ে আসতে। এবার অনেক খোলা মেলা, অনেক ভালো লাগছে, খুব কম মানুষ। বই ব্যবসার সাথে জড়িত মেলায় অংশ নেওয়া স্টল মালিকরা মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে এবছর শুরু থেকেই বই বেচা বিক্রি বেশ ভালো বলেও জানান তারা। এক মাস হওয়ার সম্ভাবনা শুনছি, যদি হয় আশা রাখি আমরা ভালো একটা সাড়া পাবো। মেলা ঘুরে দেখা গেছে এবছর গবেষণাধর্মী প্রবন্ধ, সায়েন্স ফিকশন, বিখ্যাত লেখকদের বিভিন্ন সংকলনধর্মী বইয়ের কাটতি বেশি। এছাড়া মেলায় আগত দর্শনার্থীদের নতুন লেখকদের বইয়ের তুলনায় পুরনো লেখকদের বই বেশি খুঁজতে দেখা গেছে। মৌলানা রুমির কবিতা, অনুবাদ কবিতা, তারপরে বাংলাদেশের উর্দু কবি আহমদ ইলিয়াসের নির্বাচিত কবিতা অনুবাদ, এই সমস্ত বই কিনেছি। এবছর হচ্ছে যে নিজের মধ্যে একটু ম্যাচুরিটি ফিল করছি, তো ইতিহাসের বই কেনার ইচ্ছা বেশি। আমি মূলত প্রবন্ধ টাইপের বইগুলো একটু বেশি পছন্দ করি। করোনার কারণে মেলায় ফেস মাস্ক সহ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ থাকলেও অনেক দর্শনার্থীর এসব বিষয়ে উদাসীনতা দেখা গেছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোকানের আগুনে প্রাণ গেল এক কিশোর কর্মচারীর। আগুনে পুড়ে গেছে আটটি দোকান। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেলে জামাল মার্কেটে একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের মুদি, মিষ্টিসহ আরও সাতটি দোকানে। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে এক শিশু, দুই কিশোর, দোকান কর্মচারী সহ চারজন দগ্ধ হয়। এদের মধ্যে হাসান নামের এক কিশোরের শরীরের 80% দগ্ধ হয়, পরে হাসপাতালে মারা যায় সে। গুরুতর দগ্ধ আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গাজীপুরে বায়ুদূষণের দায়ে বিআরটি প্রকল্পের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও একটি স্টিল কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উন্মুক্ত স্থানে যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ করায় ও পানি না ছিটানোর কারণে বিআরটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসিকে 70,000 টাকা ও জেপিইজিকে 80,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া সাইনবোর্ড এলাকায় বায়ুদূষণের দায়ে এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাকে 2,00,000 টাকা জরিমানা করা হয়। সিএনজি অটোরিকশা চাপায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল চিকিৎসক ডাক্তার সামিনা আক্তারের। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দুই দিন মৃত্যুর সাথে লড়ে বৃহস্পতিবার সকালে চিরবিদায় নিলেন তিনি। ডাক্তার সামিনা সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেসিওলজি বিভাগে কাজ করতেন, তার স্বামীও চিকিৎসক। মঙ্গলবার রাতে কাজ শেষে রিকশায় বাসায় ফেরার পথে নগরীর কাজীর দেউড়ি এলাকায় পেছন থেকে ধাক্কা দেয় একটি সিএনজি। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুদিন মৃত্যুর সাথে যুদ্ধ করে আজ তিনি মারা যান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আরোপের পর কিছুদিন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ থাকলেও আবারও তা শুরু হয়েছে। বৃহস্পতিবার পল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে রিজভী অভিযোগ করেন, র্যাব পুলিশের সাথে এখন সিআইডিকেও গুম অপহরণের সাথে যুক্ত করেছে সরকার। বলেন, ভূমধ্যসাগরে সলিল সমাধি তত্ত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী গুম খুনের শিকার পরিবারের সাথে তামাশা করেছেন। তিনি জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি 20 ফেব্রুয়ারি আলোচনার সভা এবং 21 ফেব্রুয়ারি আজিমপুর কবরস্থান ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে। অবৈধ সরকারকে আতঙ্ক ঘিরে ফেলেছে স্বয়ংক্রিয় ভোটের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গুম খুন নিয়ে পোলাপ বকছেন, আলটপকা কথা বলা, উদ্ভট কথা বলার পারঙ্গম। পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব এড়ানোর জন্য ভূমধ্যসাগরের সলিল সমাধি তত্ত্ব হাজির করে গুম খুনের শিকার পরিবারগুলোর সাথে নির্দয় নির্লজ্জভাবে উপহাস পরিহাস করছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, রমজান মাস সামনে রেখে 1 কোটি মানুষকে টিসিবির পণ্য সহায়তা দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বাড়ছে চাল, ডাল, তেল ও চিনির, তবে কমেছে কৃষি পণ্যের দাম। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টানতে সরকার ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে, প্রথমে 50 লাখ মানুষের কথা বিবেচনা করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে রমজান মাস সামনে রেখে টিসিবির পণ্য 1 কোটি মানুষকে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এয়ার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তেল চিনি এবং ডাল তো বাইরের দাম বাড়ার কারণেই আমাদের দেশে ব্যবসায়ীরা সেইভাবে ব্যবসা করেন এবং আনে আমাদের দায়িত্ব হলো যেখানে সমস্যা সেখানে আমরা সাবসিডি দিয়ে টিসিবির মাধ্যমে আমরা চেষ্টা আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল 50 লক্ষ মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন না 1 কোটি মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হোক তো আমরা সরকারের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে রমজান সামনে রেখে মানুষের অবস্থাটা ভালো থাকে আন্তর্জাতিক সংবাদ শিগগিরই ইউক্রেনে রুশ আগ্রাসনের সমূহ সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর খুবই উচ্চ ঝুঁকি রয়েছে রাশিয়া কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর রুশ দাবির কোনো প্রমাণ নেই উল্লেখ করে বাইডেন বলেন রাশিয়া নিজেরা হামলা চালিয়ে অন্যের উপরে দোষ চাপানোর পরিকল্পনা করছে তবে ইউক্রেনে পূর্বাঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের উপর সরকারি বাহিনী বৃহস্পতিবার হামলা করেছে বলে অভিযোগ করেছে মস্কো এর মধ্যেই রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধানকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রাশিয়া বিশ্বকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট নেটো বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই অভিযোগ করেন নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সামরিক জোটের দাবি সেনা প্রত্যাহারের বদলে নতুন করে ইউক্রেন সীমান্তে আরও হাজার হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া সীমান্তে সেনা সরানোকে নাটক আখ্যা দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীও দাবি করেন রাশিয়া প্রতিদিনই নতুন সেনা সমাবেশ ঘটাচ্ছে নতুন সেনা সমাবেশের মাধ্যমে মস্কোর নিজেদের অবস্থানকে জোরালো করার বিরুদ্ধে কঠিন সতর্কবার্তাও দিয়েছে নেটো ৩০ জন নারী ট্রেন চালকের জন্য দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রায় 30,000 আবেদন জমা পড়েছে সৌদি আরবে স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে জানায় এত সংখ্যক নারীর আবেদন তাদেরকে চমকে দিয়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা স্থানীয় ব্যবসায় সৌদি নারীদের জন্য সুযোগ তৈরি করতে আগ্রহী সৌদি নারীরা গাড়ি চালানোর অনুমতি পাওয়ার পর বুলেট ট্রেনের চালকের পদে নারীদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি নির্বাচিত 30 নারী চালক 1 বছরের বেতনসহ প্রশিক্ষণের পর মক্কা ও মদিনায় বুলেট ট্রেন চালাতে পারবেন সৌদি যুবরাজ মোহাম্মদের নেওয়া পদক্ষেপের কারণে গেল 5 বছরে কর্মক্ষেত্রে সৌদি নারীদের অংশগ্রহণ দ্বিগুণ বেড়েছে প্রবাসের খবর আমিরাত সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের কারণে করোনার মহামারীতেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল ছিল এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী প্রবাসীদের হাসি মুখে সেবা দিতে সেখানকার দূতাবাসকে নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাবুল সহ অন্যরা অনুষ্ঠানে আমিরাতের 21 জন সিআইপির হাতে সম্মাননা পদক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব তাবুক শেরে আলম বাংলা মার্কেটে সুনামের সাথে রেস্টুরেন্ট ব্যবসা করে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার 2,500 উপজেলার মোহাম্মদ সুমন মিয়া আমাদের তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান 22 বছর আগে সৌদি আরবে এসে কর্মজীবন শুরু করেন সুমন মিয়া প্রথমত তিনি 7 বছর অন্যের মালিকানা রেস্টুরেন্টে চাকরি করে জীবিকা নির্বাহ করেন 7 বছর কর্মজীবনের পর মোহাম্মদ সুমন মিয়া নিজ কর্মদক্ষতায় সৌদি আরব তাবুক শেরে আলম বাংলা মার্কেটে তার নিজেই রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন বর্তমানে তিনি সৌদি আরব তাবুক শেরে আলম বাংলা মার্কেটে 14 বছর যাবৎ রেস্টুরেন্ট পরিচালনা করে একজন সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে সুনাম কুড়িয়েছেন মোহাম্মদ সুমন মিয়া বলেন কর্মদক্ষতা ও সততা থাকলে যে কোনো মানুষ তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে তার উদাহরণ আমি নিজে আমি চেষ্টা করি যে প্রবাসী ভাইদের জন্য যে বাংলাদেশি খাবারের স্বাদটা ওটা সৌদি আরবে দেওয়ার জন্য বিগত রমজান মাসের জন্য আমরা এই স্পেশাল কিছু ইরাক আইটেম রাখবো আপনারা সবাই আসেন আমাদের খাবার খান দেখেন আমরা খাবারের মানটা কেমন দিচ্ছি
খেলার খবর ক্রিকেট, বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল প্রসঙ্গ, কার হাতে উঠবে শিরোপা, সাকিব না ইমরুলের হাতে দ্বিতীয়বারের মতো ধরা দেবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের মুকুট, বিপিএলের ফাইনাল প্রতিশ্রুতি দিচ্ছে আসরের দুর্দান্ত সমাপ্তির, কুমিল্লার মূল শক্তি তাদের বিদেশি ক্রিকেটাররা, সাকিবদের বড় শক্তির জায়গা বোলিং এবং তাদের অধিনায়কের দুর্দান্ত নেতৃত্ব গুণ। শুক্রবার বিকেল 5:30টায় ফাইনালটি অনুষ্ঠিত হবে। রিপোর্ট বর্ষণ কবিরের। ভিক্টোরিয়ান্সের সামনে আরও একটি শিরোপার হাতছানি। 2015 ও 2019 সালের পর তাদের সামনে আবারও শিরোপা ঘরে তোলার সবচেয়ে বড় সুযোগ। শেষবার যার হাতে শিরোপা উঠেছিল কুমিল্লার হয়ে, সেই ইমরুল কায়েস সহ অনেকে এদিন ঐচ্ছিক অনুশীলনে যাননি। বুধবার চট্টগ্রামকে উড়িয়ে দেওয়া সুনীল নারায়ণ থেকে শুরু করে ডুপ্লেসিস এবং মঈন আলী সবাই ছিলেন বিশ্রামে। ধকল সামলানোর সঙ্গে নিজেদেরকে উজাড় করে দেওয়ার প্রস্তুতি ফাইনালে, কেননা ফাইনালটা প্রতিশ্রুতি দিচ্ছে দুর্দান্ত স্কোরিং ম্যাচের, যেখানে পার্থক্য গড়ে দিতে পারে বরিশালের হিসেবি বোলিং, সঙ্গে তাদের অধিনায়কের দারুণ নেতৃত্ব। আমার কাছে মনে হয় যে বরিশালের যে স্ট্রেংথ সেটা হচ্ছে সাকিব আল হাসান। আমার মনে হয় সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে। আমার মনে হয় খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে এবং তার যতটুকু সোর্স আছে সেটা সে খুব ভালোভাবে ইউটিলাইজ করতেছে, স্পেশালি তার বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। কারণ তারা প্রায় 4-5টা ম্যাচ খুব কম রান ডিফেন্ড করছে, সেটা কিন্তু একটা টিমের জন্য বোঝা যায় যে তারা আসলে খুব প্ল্যান করে তারা এগোচ্ছে। কিন্তু যে অধিনায়ক সাকিবকে নিয়ে এত আলোচনা তাকে দেখাই যায়নি ফাইনালের আগে প্রস্তুতিতে। ব্যক্তিগত কারণে তিনি ফরচুন বরিশালের অনুশীলনে না থাকলেও তাকে ঘিরেই থাকলো আলোচনার বড় অংশ। এবার শুধু ভাগ্যকে ভর করে নয়, নিজেদের সামর্থ্যে প্রমাণ দিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে তারা। তাদের সামনে লক্ষ্য শিরোপা প্রথমবার হাতে ধরার, সেটি হলে অধিনায়ক হিসেবে সাকিবের হাতে থাকবে দ্বিতীয় শিরোপা। মুনিম শাহরিয়ারের ঝোড়ো ব্যাটিং এ টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ, সে সঙ্গে সাকিব ও মুজিবের 8 ওভারের স্পিন কুমিল্লার জন্য মাথা ব্যথার কারণ। অবশ্যই কুমিল্লা দেখবেন যে আমার কাছে মনে হয় যে খুব ব্যালেন্স একটা টিম এবং পুরো টুর্নামেন্টে খুব ভালো খেলছে, ক্রিকেট খেলছে। আমার কাছে মনে হয় যে কালকে ফাইনালটা যারা আসলে ভালো খেলতে পারবে মাঠে, আমার কাছে মনে হয় তারাই ম্যাচটা জিততে পারবে ইনশাআল্লাহ। সন্ধ্যায় মাঠের শিশিরের প্রভাব কমানোর জন্য ফাইনাল ম্যাচের সময় 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরও টস হয়ে উঠতে পারে এই ফাইনালের ভাগ্য নির্ধারণী। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে একএসটিএমটি বা শিরোনামগুলো আরেকবার। জীবননাশের হুমকি, 16 দিনের মাথায় চাকরি হারালেন দুদক কর্মকর্তা, সহকর্মীদের মানববন্ধন, উদ্বেগ টিআইবির। কমেছে করোনা শনাক্তের হার, 22 ফেব্রুয়ারি খুলছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক সিদ্ধান্ত 2 সপ্তাহ পর। প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাজধানীর চকবাজার এলাকা থেকে মনির নামে একজনকে গ্রেপ্তার। শুরু থেকে জমজমাট বাংলা একাডেমির বইমেলা, বিক্রি হচ্ছে আগের বছরের তুলনায় বেশি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।